এক মাতৃহারা শিশুকন্যার অন্নপ্রাশন অনুষ্ঠান করল পতিরাম নাগরিক যুব সমাজের সদস্যরা। তারা নিজেদের টাকা পয়সা দিয়ে রীতিমতো ব্যান্ড বাজিয়ে মুখে ভাত অনুষ্ঠান সারলেন সোমবার। জানা যায় ওই শিশুর নাম লক্ষ্মী হাসদা। পতিরাম থানা এলাকার অত্যন্ত গরিব পরিবারে লক্ষ্মীর জন্ম। জন্মলগ্নে মারা যান মা শেফালী হাসদা। বাবা নিরঞ্জন হাসদা ভিন জেলায় শ্রমিকের কাজ করেন। এমতো অবস্থায় জন্মলগ্ন থেকেই মাতৃহারা লক্ষ্মীর যাবতীয় দায় দায়িত্ব নেন প্রতিরামের যুবক যুবতীরা। সোমবার লক্ষ্মী ছয় মাসে পদার্পণ করেছে। পঞ্জিকা মেনে আজকের এই দিনটিতে পতিরাম নাগরিক যুব সমাজের পক্ষ থেকে এই অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীর মুখে ভাত মাঙ্গলিক অনুষ্ঠান উপলক্ষে করোনা বিধি মেনে পাত পেরে খাবারের আয়োজনও সম্পূর্ণ করেছে যুব সমাজ। তাদের মহতি এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অন্যান্যরাও। এই প্রসঙ্গে প্রতিরাম নাগরিক ও যুব সমাজের সদস্য বিশ্বজিৎ প্রামাণিক জানান, আজকের এই অন্নপ্রাশনটা হচ্ছে, যার নাম লক্ষ্মী, আমাদের সবার লক্ষ্মী। 26শে জানুয়ারি লক্ষ্মী জন্মগ্রহণের দিন, হাসপাতালে বিছানায় তার মা মারা যায়, জন্মের দিনই মাতৃহারা হয়। সেই ছয় মাস ধরে আমরা প্রতিরাম নাগরিক যুব সমাজের পক্ষ থেকে আমরা লক্ষ্মীর খাবারের দায়িত্ব নিয়েছিলাম। এই সময়ের মধ্যে দশভুজা বারংবার পাশে দাঁড়িয়েছে, আরও কিছু সংস্থাও পাশে দাঁড়িয়েছিল। তো আমরা এই ছমাসের মাথায় 26শে জুলাই ছমাস পূর্ণ হলো, আজকে আমরা প্রতিরাম নাগরিক যুব সমাজের উদ্যোগে আজকে আমরা লক্ষ্মীর অন্নপ্রাশন করছি এবং দশভুজা বালুরঘাটের দশভুজা এটা অন্যতম সহযোগী হিসাবে আজকে আসে। বিরাজবাবু এসেছিলেন, প্রতিরাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তিনিও পাশে দাঁড়িয়েছিলেন একটা সময়। সকলে মিলে তার অনুষ্ঠান আমরা সার্বিকভাবে করছি। পতিরাম থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।